আমি যখনই ভিডিও করতে যাই বা ভিডিও দেখতে যাই যা কোনো ইনফরমেশন দেখতে যাই আমার ইউটিউব চ্যানেলে ঘুরলেই দেখি একটা কমেন্ট আসে যে ভাই মালদ্বীপের কী অবস্থা ভিসা কি আদৌ খুলবে আজকে আমি ভিডিও করতে আসছি আজকে হচ্ছে আঠারো তারিখ ঠিক আছে তারিখ ভিডিও করতেছি ভিডিওটা পাবলিশ হইতে হয়তো বা উনিশ বিশ তারিখ হয়ে যাবে তবে একটা সুখবর হতে পারে যে আমি গত কিছুদিন ধরে যে কথাটা শুনতেছিলাম যে উনিশ তারিখের পরে যেই বিষয়গুলো জৈমা ছিল যেই পাসপোর্টগুলো জৈমা ছিল সেই পাসপোর্টগুলো আবার উঠতে পারে এবং শীঘ্রই মার ভিসাটা কিছুদিনের জন্য খুলতে যাইতাছে যারা যারা মালদ্বীপ আসতে চাইতেছেন তারা একটু সতর্ক হন একটু সতর্ক থাকুন আপনাদের দালালের সাথে আপনাদের এজেন্সির সাথে আপনারা কনভারসেশন করুন এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝে যাবেন যে কবে নাগাদ বিষয়টা খুলতে পারে নাকি খুলবে না আপনারা সবকিছু জানতে পারবেন আজকের এই এক ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আসসালামু আলাইকুম ইটস মি এমকেএন वेलकम ব্যাক টু চ্যানেল এমকে ব্লগস আজকে চলে আসছে আরো সুন্দর একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আজকের ইনফর্মটিভটা আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা সবাই কমেন্ট করেন বিষাটাকে খুলবে নাকি এবং যারা যারা মালদ্বীপে অপেক্ষা করতেছিলেন তাদের একটাই প্রশ্ন যে প্রশ্নটাকে খুলবে বা এখন কি খোলা আছে নাকি খোলা নাই দালালরা তো তেমন কিছুই বলে না দালালা তো বেশি কিছু বলা যায় না কারণ তারা এটিটিউড দেখায় তাদের কোনো কিছু বললে তারা বলে আপনি না যেতে চাইলে যান না কিন্তু আমরা তো মালদ্বীপ আসতে চাই এবং বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি নাকি বেশি ভালো না ত্রিবিশার লোক নাকি পাঠায় দিতেছে এরকম অনেক শুনতেছি আমাদের কি হবে আমরা যে টাকা পয়সা জমা দিছি তাই একটা কথা কি জানেন মালদ্বীপে কিন্তু মিডল ইস্টের মতো এত লোক ধরে না লাস্ট পাঁচ বছরে কিন্তু কোনো লোক কিন্তু মালদ্বীপ থেকে ধরছিল না অনেক অবৈধ লোক ছিল কিন্তু বর্তমানে আইসা যারা যারা ফ্রি বিষয়তে আছেন পুলিশের সামনে পড়তেছেন সঠিক তথ্য দিতে পারতেছেন না বইলা যারা যারা সঠিক তথ্য দিতে পারতেছেন না একটু বেশি পাকনামো করে নিজে নিজে বানায় কোনো কিছু বলতেছেন তাদেরকেই বিশেষ করে বেশি পাঠাই দিতেছে ঠিক আছে বা ধরে নিয়ে যাইতেছে আর যারা অবৈধ আছেন একটা দেশে অবৈধ থাকা যদি আপনি পুলিশের সামনে পড়েন তাহলে অবশ্যই আপনাকে পাঠিয়ে দিবে এটা বাংলাদেশ না এটা মালদ্বীপ না এটা ইউরোপ না যে কোনো দেশে আপনি যদি অবৈধ থাকেন তাহলে আপনাকে কেন রাখবে আপনি যদি ধরা দেন নিজের ইচ্ছা যায় তাহলে তো আপনাকে পাঠিয়ে দিবে সো এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপারে এখন কথায় আসি যেটা হচ্ছে যে মালদ্বীপের বিষয়টা কি খুলবে নাকি আজকে ভিডিও করতেছি এখন আঠারো তারিখ আমি ভিডিওটা করতেছি ভিডিওটা আপলোড হতে হয়তো বা উনিশ বিশ তারিখ লেগে যাবে তবে সবচেয়ে খুশির খবর এটা যে আগামী উনিশ তারিখ বা বিশ তারিখের মধ্যে বিষয়টা আবার খোলার সম্ভাবনা আছে যারা যারা টাকা পয়সা জমা দিয়েছিলেন তারা শীঘ্রই খুব দ্রুত দালালের সাথে কথা বলুন বা আপনার সাথে কথা বলুন যদি তারিখের আশেপাশে খোলা হয় যারা যারা সাবমিট করা হয়েছে মানে আপনার পাসপোর্টটা যদি সাবমিট করা হয় তাহলে অবশ্যই মালদ্বীপের যেই ইমিগ্রেশন সেখান থেকে জানিয়ে দেওয়া হবে আপনার বিষাটা কি উঠছে নাকি উঠবে না ক্লিয়ার তারা জানিয়ে দিবে কিন্তু দালাল আপনাকে বলে না কারণ হচ্ছে কি জানেন যদি আপনার বিষয়টা না হয় তাও দালাল আপনাকে বলে না কারণ বললে তো আপনি চাপ দিবেন বললে তো আপনি টাকা ফেরত নিয়ে আসবেন বলবেন যাবেন না এই জন্য দালাল আপনাকে বলতে চায় না যে আপনার বিষয়টা উঠে নাই তারা বলে প্রসেসিং এ আছে প্রসেসিং এ আছে প্রসেসিং এ আছে কিন্তু যখন আপনার পাসপোর্টটা যদি আসলেই সে সাবমিট করে থাকে ডিপোজিট সাবমিট করে থাকে তাহলে সাবমিট করার পরবর্তীতে এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে মালদ্বীপ জানিয়ে দেয় যে আপনার বিষার কি অবস্থা আপনার বিষাটা উঠবে নাকি আপনার এই পাসপোর্টে কি বিষাটা হয়েছে নাকি না হয়েছে শুধুমাত্র আপনার দালাল বা আপনার এজেন্সি কাছে জানায় না সঠিক তথ্য যদি হয় তাহলে তো জানায় না হইলে আর জানায় না সো যারা যারা এরকম ভাবে তিন চার মাস অপেক্ষা করতেছেন বা বিগত পনেরো দিন এক মাস ধরে অপেক্ষা করতেছেন ইদানিং একটা সময় আসতেছে আঠারো আজকে আঠারো তারিখ উনিশ বিশ তারিখের আশেপাশে নাকি কিছু কিছু বিষয় আবার খোলা সম্ভাবনা আছে যারা যারা টাকা জমা দিয়েছিলেন এরকমটা আমি শুনছি যতটুকু আমি জানি যতটুকু আমি চেষ্টা করছি জানার জন্য সো আপনারা অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করার চেষ্টা করুন আশা করছি বিশ তারিখের আশেপাশে ঠিক আছে বিশ তারিখের আশেপাশে একটা নিউজ পাইতে পারেন আপনারা সো একটু কেয়ারফুল থাকবেন না তাদের সাথে কথা বলবেন এবং ক্লিয়ার কথা বলবেন যদি ভাই বিষয়টা না দিতে পারেন আমাদের জানায় দেন শুধু শুধু বসে রাখেন না একদম ক্লিয়ার কার্ড কথা বলে রাখে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন সব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম